আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে, সাথে আছি আমি তসলিমা দিথি। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের 50-র পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে 240 রানেই গুটিয়ে গেল ভারত। ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো ও ফ্রি প্যালেস্টাইন লেখা টি শার্ট পরে আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের মাঠে ঢুকে পড়ে এক দর্শক। ফাইনাল ম্যাচের আগে বিরাট কোহলির হাতে নিজের নামাঙ্কিত একটি জার্সি তুলে দিলেন সচিন টেন্ডুলকার। আগামী মাসে যুব বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান যুব দলের কোচের দায়িত্বে এসেছেন সাবেক পাক কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শনিবার রাতে জিব্রাল্টারের বিপক্ষে 14-0 গোলে জিতেছে ফ্রান্স। হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। এখানে শেষ করছি এক মিনিটের খেলার খবর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।